বাংলাদেশের খেলা মানেই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। তবে ইতিহাসটা বদলে যাচ্ছে এবার। এই প্রথমবার কোনো খেলা হবে না এই ভেনুতে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-20 এবং টেস্ট সিরিজের সবগুলোই হবে ঢাকার বাইরে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা বিসিবির। বিস্তারিত রাজিবুল ইসলামের রিপোর্টে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম 2006 সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করার পর এমন কোনো সিরিজ নেই যে এখানে খেলা হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট দল মার্চের 1 তারিখে পা রাখবে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-20 ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে সফরকারীরা। এই সিরিজে মিরপুরে রাখা হয়নি কোনো ম্যাচ। যে কোনো ক্রিকেট ম্যাচে মিরপুর হয়ে থাকে প্রথম পছন্দ। ক্রিকেটারদের পছন্দ, গোছালো অবকাঠামো, হাতের নাগালেই সব সুবিধা এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ায় বিসিবিও পছন্দ মিরপুরের হোম গ্রাউন্ড। কিন্তু এবার শ্রীলঙ্কা সিরিজে কোনো ম্যাচ রাখা হয়নি রাজধানীর মাঠে। তিনটি টি-20 প্রতিটি হবে সিলেটে, এরপর তিন ওয়ানডে হবে চট্টগ্রামে। সেখান থেকে ফিরতি সিলেটে হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম দিয়ে শেষ হবে দুই দলের ক্রিকেট লড়াই। এই বছর টি-20 বিশ্বকাপ হওয়ায় টিম ম্যানেজমেন্টের চাওয়া ভালো মানের স্পোর্টিং উইকেটে খেলতে, এজন্য সিলেটের মাঠে টি-20 আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, যেখানে রান ফোয়ারার সঙ্গে বোলারদের জন্য সমান সুবিধা থাকবে বলে বিশ্বাস। চট্টগ্রামের উইকেট বড় বড়ই স্পোর্টিং, জাতীয় দলের সাফল্যর হারও বেশি। চট্টগ্রামে দুই দলের লড়াই বাড়তি উন্মাদনা ছড়াবে সে বিশ্বাসই করে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এজন্য বন্দরনগরীতে রাখা হয়েছে নিজেদের স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। সবশেষ 2022 সালে বাংলাদেশ সফরে আসে শ্রীলঙ্কা, সেবার ছিল শুধুই দুটি টেস্ট খেলা। চট্টগ্রামে বাংলাদেশ ড্র করলেও মিরপুরের ম্যাচ হেরে যায়। এছাড়া নিকট অতীতে মিরপুরে বড় দলের বিপক্ষে ম্যাচ জয়ের রেকর্ডও নেই। 2018 থেকে 2023 সাল পর্যন্ত 11 টেস্টের 5টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে জয়, জিম্বাবুয়েকেও হারিয়েছে দুবার। এছাড়া নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের রেকর্ড আছে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই মুখোমুখিতে দুটিতেই পরাজয়। এজন্য মিরপুরে স্পিন ফাঁদ খুব একটা কাজে দেবে না ধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট, কারণ লঙ্কান দলেও ভালো মানের স্পিনার থাকবে যাদের সামলাতে হিমশিম খাওয়ার ভয় থাকছে। সেজন্য মিরপুরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।